বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, ভিডিওর শিরোনাম দেখেই নিশ্চয় বুঝে গেছেন যে আজকের আলোচনার বিষয় হলো সজিনা পাতা। সজিনাতে প্রচুর স্বাস্থ্য উপকারিতা এবং অনেক প্রকারের রোগ প্রতিরোধক ক্ষমতা বা গুণাগুণ বর্তমান। সজিনা গাছের প্রায় প্রতিটি অংশই খাদ্য হিসেবে এবং ভেষজ ওষুধের উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যেমন ফুল, পাতা, ডাঁটা, গাছের ছাল এবং মূল। হাজার হাজার বছর ধরে এই গাছটি ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক কালেও এই গাছের ব্যবহার ক্রমবর্ধমান। সজিনা গাছকে পৃথিবীর সবথেকে বেশি স্বাস্থ্যকারী গাছ হিসেবে গণ্য করা হচ্ছে। সজিনা গাছের বিভিন্ন অংশের মধ্যে পাতা ও ডাঁটার ব্যবহার অধিক প্রচলিত, বিশেষ করে খাদ্য হিসেবে। তবে আজ আমরা এই ভিডিওতে শুধুমাত্র সজিনা পাতার বিস্ময়কর স্বাস্থ্যকারিতা, এই পাতাকে কী কীভাবে ব্যবহার করা উচিত, কারা এই পাতার ব্যবহার করবেন না অর্থাৎ এর পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক, এই পাতার মাত্রা প্রভৃতির উপরেই আলোকপাত করব। সজনে পাতা বা সজিনা পাতা সজিনা ডাঁটার থেকে তুলনামূলকভাবে কম জনপ্রিয় এবং কম ব্যবহৃত। এ প্রসঙ্গে বলে রাখি, সজিনা পাতার থেকে তুলনামূলকভাবে ডাঁটাতে অনেকটাই কম ভিটামিনস এবং মিনারেলস থাকে, অর্থাৎ এদিক থেকেও পাতাই শ্রেষ্ঠ। সজনে পাতা অনেক রকম ভিটামিনস এবং মিনারেলস বা খনিজ পদার্থের এক চমৎকার উৎস ভাণ্ডার। এক কাপ তরতাজা কাঁচা কুচনো পাতায়, যার ওজন 21 গ্রাম, এই 21 গ্রাম পাতায় প্রোটিন থাকে 2 গ্রাম, প্রাত্যহিক চাহিদার শতকরা 19 ভাগ ভিটামিন B6, 12 ভাগ ভিটামিন সি, 11 ভাগ আয়রন, 11 ভাগ ভিটামিন B2, 9 ভাগ ভিটামিন এ, 8 ভাগ ম্যাগনেশিয়াম। এজন্য পশ্চিমী দেশগুলোতে এই পাতা শুকিয়ে বাজারে বিক্রয় হয়ে থাকে, যার চাহিদাও গগনচুম্বী। আমাদের দেশেও পাতা শুকিয়ে সংরক্ষণ করে রাখা হয়ে থাকে। শুকনো পাতা বিভিন্নভাবে ব্যবহারের জন্য এবং পরবর্তীতেও যখন সজিনার কাঁচা পাতা পাওয়া যায় না বা ব্যবহারযোগ্য থাকে না তখন ব্যবহারের জন্য। 100 গ্রাম শুকনো সজিনা পাতায় গবেষকরা যে খাদ্যগুণ বা পুষ্টিগুণ পেয়েছেন তা চমকে দেওয়ার মতো। তবে খাদ্যগুণ বজায় রেখেই এই পাতা শুকোনোর নিয়ম রয়েছে, যা এই ভিডিওতে জানাব। তার আগে জেনে নিন শুকনো সজিনা পাতাতেও কী চমৎকার পুষ্টিগুণ রয়েছে। আমরা কলা, পালং শাক, দুধ, গাজর ইত্যাদি খাবার দেহের পুষ্টির জন্য গ্রহণ করে থাকি, কারণ সেগুলি অবশ্যই পুষ্টিকর এবং প্রয়োজনীয় খাদ্য। কিন্তু 100 গ্রাম সজিনার শুকনো পাতায় গাজরের থেকে 9 গুণ বেশি প্রোভিটামিন এ রয়েছে, কলার থেকে 15 গুণ বেশি পটাশিয়াম, দুধের থেকে 17 গুণ বেশি ক্যালসিয়াম, কমলা লেবুর থেকে 12 গুণ বেশি ভিটামিন সি, পালংয়ের থেকে 25 গুণ বেশি আয়রন রয়েছে। এছাড়াও প্রায় 100 mg ভিটামিন ই, ভিটামিন B1, B2, B3, প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা সজিনা পাতাকে শুধু একটি সমৃদ্ধ খাদ্যই নয়, এক অতি কার্যকরী ওষুধে পরিণত করেছে। এবার আসুন জেনে নিই সজিনা পাতা মানবদেহের কোন কোন পরিস্থিতির মোকাবিলা করতে সিদ্ধহস্ত। প্রথমত, হাই ব্লাড সুগার এক মারাত্মক শারীরিক সমস্যা, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যার এক বড় কারণ ব্লাড সুগার লেভেলের অনিয়ন্ত্রিত বৃদ্ধি। বেশ কয়েকটি স্টাডিতে দেখা গেছে সজিনা পাতা ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। একটি স্টাডিতে 30 জন মহিলা 1.5 চা চামচ অর্থাৎ 7 গ্রাম সজিনা পাতার পাউডার বা গুঁড়ো 3 মাস ধরে প্রতিদিন সেবন করেন। এতে তাদের ফাস্টিং ব্লাড সুগার লেভেল গড়ে প্রায় 14% কমে যায়। তারপর একটি স্টাডিতে দেখা যায় 6 জন ডায়াবেটিস টাইপ 2-এ আক্রান্ত ব্যক্তি 50 গ্রাম করে সজনে পাতা প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করেন, অর্থাৎ তাঁরা প্রত্যেকে প্রতিদিন দিনের প্রধান খাবারের সঙ্গে 50 গ্রাম সজিনা পাতা খান। এর ফলে কয়েকদিনের মধ্যেই তাঁদের ব্লাড সুগার লেভেলের
বৃদ্ধির হার 21% বা 21% কমে যায়। সুতরাং উপরোক্ত বিভিন্ন স্টাডিজের ফলাফল এটাই প্রমাণ করে যে সজিনা পাতা ডায়াবেটিস টাইপ 2 এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় এক কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। দ্বিতীয়ত, বৃদ্ধিপ্রাপ্ত কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি প্রবলভাবে বৃদ্ধি করে। তবে সৌভাগ্যবশত সজিনা পাতা অতি কার্যকরীভাবে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। বেশ কয়েকটি অ্যানিমাল বেসড এবং হিউম্যান বেসড স্টাডিজে প্রমাণিত হয়েছে যে সজিনা পাতা কোলেস্টেরল লেভেল কমিয়ে দিতে সক্ষম এবং এইভাবে হৃদরোগের ঝুঁকিও কমিয়ে দেয়। তৃতীয়ত, সজিনা পাতা কুয়ারসেটিন এবং ক্লোরোজেনিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। কুয়ারসেটিন এক অতি ক্ষমতাশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা উচ্চ রক্তচাপের রোগীর রক্তচাপ কমাতে সক্ষম। একটি স্টাডিতে দেখা গেছে 7 গ্রাম সজিনা পাতার পাউডার নিয়মিত 3 মাস খাওয়ার ফলে ব্লাড অক্সিডেন্ট লেভেলস তাৎপর্যপূর্ণভাবে উন্নতিপ্রাপ্ত হয়েছে। চতুর্থত, যারা হাঁপানি তথা ফুসফুসের বিভিন্ন সমস্যায় ভোগেন, সজিনা পাতা তাঁদের জন্য খুবই উপকারী। এই পাতা নিয়মিত সেবনে ফুসফুসের এবং শ্বাসজনিত সমস্যা অনেকটাই কমে যায়। ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধিতেও এই পাতা সহায়ক। পঞ্চমত, সজিনা পাতায় আইসাইট ইম্প্রুভিং প্রপার্টিজ রয়েছে, সুতরাং এটি চোখের বিভিন্ন সমস্যা সমাধান করার ক্ষমতা রাখে। চোখের রেটিনার বিভিন্ন সমস্যা দূর হয় এই পাতা কাঁচা বা শুকনো যে কোনোভাবে নিয়মিত সেবনে। ষষ্ঠত, সজিনা পাতা এমনকি সজিনা ডাঁটাও কিডনির সুরক্ষা দিতে সক্ষম। সপ্তমত, সজিনা পাতায় ব্লাড ক্লটিং প্রপার্টিজ রয়েছে যা রক্ততঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, দ্রুত রক্তপাত বন্ধ করে এবং ক্ষত দ্রুত শুকোতেও সাহায্য করে। অষ্টমত, সজিনা পাতা ব্রেন ফাংশন অর্থাৎ মস্তিষ্কের কার্যকারিতাকে বৃদ্ধি করে। বেশ কয়েকটি স্টাডির সিদ্ধান্ত অনুসারে অ্যালঝাইমার্স রোগের বিভিন্ন লক্ষণ থেকে রক্ষা করে এবং মস্তিষ্কের এই ভয়ঙ্কর সমস্যার সূত্রপাতকেও বিলম্বিত করে বা পিছিয়ে দেয়। নবমত, সজিনার শুকনো পাতা পলিফেনলের এক চমৎকার উৎস ভাণ্ডার। পলিফেনলস লিভার বা যকৃৎকে বিভিন্ন বিষক্রিয়া থেকে এবং ড্যামেজের হাত থেকে রক্ষা করে। এগুলি ছাড়াও সজিনা পাতার আরও অনেক উপকারিতা রয়েছে, যেমন হাড়ের ও দাঁতের সমস্যা, ত্বকের সমস্যা, পেটের সমস্যা, এমনকি হতাশা ও অবসাদের সমস্যাও দূর করতে পারে এই উপকারী ভেষজ। এ সকল তো গেল উপকারিতার কথা, কিন্তু এখনও যে সকল অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা পাইনি তা হল, সজিনা পাতা কিভাবে বা কোন পদ্ধতিতে শুকোতে হয়, কিভাবে এই পাতা খেতে হয় এবং এর মাত্রা কত অর্থাৎ ঠিক কী পরিমাণে খাওয়া নিরাপদ। এছাড়াও সবশেষে আমরা এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং সাবধানতার বিষয়ে আলোচনা করব যতদূর সম্ভব সংক্ষেপে। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিকে টাচ করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোডিংয়ের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যান। আর অবশ্যই একটি লাইক করে দিন, আপনার একটি লাইক আমাদের অনেকটা উৎসাহ যোগাবে। যাই হোক, প্রথমেই বলি কিভাবে সজিনা পাতা শুকোবেন। এই পাতা কিন্তু রোদে একেবারে শুকোনো যাবে না, তবে রোদের কাছাকাছি কোনো ছায়ায় এটিকে রাখতে পারেন যেখানে পর্যাপ্ত হাওয়া বাতাস রয়েছে। এই পাতা যেহেতু রসালো নয় তাই 1 থেকে 2 দিনেই গুঁড়ো করার মতো শুকিয়ে যাবে। পাতাগুলি শুকিয়ে গেলে ছোট ছোট ডাল থেকে তা ছাড়িয়ে নেবেন। এবার পাতাগুলি একটি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিন। গুঁড়ো বা পাউডারটি কোনো এয়ারটাইট কৌটোয় রেখে দিন এবং প্রয়োজনে ব্যবহার করুন। এ প্রসঙ্গে বলি, আপনি কাঁচা পাতাও ব্যবহার করতে পারেন, তবে কিছু ক্ষেত্রে শুকনো পাতা বেশি উপযোগী। তাছাড়া অসময়ে
সংরক্ষিত শুকনো পাতা ব্যবহার করতে পারেন। এবার আসি সজিনা পাতা কী কীভাবে খেতে পারবেন সে বিষয়ে। আমাদের অনেকেই কাঁচা সজিনা পাতা শাকের মতোই রান্না করে খেয়ে থাকি, এটি একটি খুব ভালো পদ্ধতি। আবার এই পাতার ঝোল করেও খেতে পারেন। দু গ্লাস পানীয় জলে এক কাপ পাতা, সামান্য লবণ, দু একটা কাঁচা লঙ্কা দিয়ে পাত্রের মুখ ঢেকে 15-20 মিনিট খুবই নিম্ন আঁচে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন এবং ভাতের সঙ্গে খেতে পারেন। মনে রাখবেন, সেদ্ধ জল ও পাতা দুটিকেই কিন্তু খেতে হবে, ছেঁকে নেবার প্রয়োজন নেই। আবার শুকনো পাতার গুঁড়ো কোনো খাবারের সঙ্গে মিশিয়েও খেতে পারেন, কোনো সবজিতে বা ডালে যোগ করে নিতে পারেন, আবার জলে ফুটিয়ে চায়ের মতো পান করতেও পারেন। এবার প্রশ্ন হলো সজিনা পাতার মাত্রা কী, অর্থাৎ কতটা পরিমাণে খাওয়া যাবে। বিভিন্ন হিউম্যান স্টাডিজে সজিনা পাতার গুঁড়ো ব্যবহার নিরাপদ বিবেচিত হয়েছে। এক্সপার্টরা প্রতিদিন 1 চামচ থেকে 1 চা চামচ মাত্রা গ্রহণের পরামর্শ দিয়েছেন, তবে একটি ক্লিনিক্যাল স্টাডিতে 4 গ্রাম থেকে 20 গ্রাম পর্যন্ত ক্ষেত্রবিশেষে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু এর আদর্শ মাত্রা হল 4-10 গ্রাম প্রতিদিন। সুতরাং 1 চা চামচ মাত্রায় শুকনো পাতার চূর্ণ খেতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় ছাড়াই। আর কাঁচা পাতার ক্ষেত্রে 1 কাপ বা 20-25 গ্রাম। সবশেষে সজিনা পাতার এবং এ প্রসঙ্গে ডাঁটা, ফুল, গাছের ছাল এবং মূলেরও কয়েকটি ক্ষতিকর দিক নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, সজিনার ফুল, পাতা, ডাঁটা তুলনামূলকভাবে বেশ নিরাপদ হলেও এই গাছের মূল কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না। মূলের ভুল প্রয়োগ প্যারালাইসিস, এমনকি মৃত্যুও ডেকে আনতে পারে, কারণ মূলে বিষাক্ত উপাদান থাকে। দ্বিতীয়ত, প্রেগন্যান্ট বা অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে গাছের পাতা এমনকি ডাঁটাও নিরাপদ নয়, তাই তাঁরা সজিনাকে এড়িয়েই চলবেন। তৃতীয়ত, কেউ কেউ স্তন্যদুগ্ধ বৃদ্ধির জন্য সজিনা বা এর পাতা খাওয়ার কথা বলেন, কিন্তু স্তন্যদানকারী মায়েদের সজিনা সম্পূর্ণভাবেই এড়িয়ে চলা উচিত। কেননা সজিনাতে কিছু উপাদান রয়েছে যেগুলি দুগ্ধপোষ্য শিশুর জন্য ক্ষতিকারক হতে পারে। চতুর্থত, সজিনা পাতায় ল্যাক্সেটিভ প্রপার্টিজ রয়েছে বা বিরোচক গুণ রয়েছে, যা বেশি খেলে পেটে গ্যাস, বদহজম, ডায়রিয়া, এমনকি হৃদযন্ত্রের যন্ত্রণা বা হার্টবার্ন হতে পারে। আর যারা এই সকল সমস্যায় আগে থেকেই ভুগছেন, তারাও এই পাতা একটু কমই খাবেন। পঞ্চমত, সজিনা পাতা ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করে, কিন্তু যারা ব্লাড সুগার কমানোর জন্য নিয়মিত ওষুধ খান, তাঁরা যদি খুব বেশি পরিমাণে এবং একটানে কিছুদিন সজিনা পাতা খেতে থাকেন, তাহলে তাদের ব্লাড সুগার লেভেল মারাত্মকভাবে কমে যেতে পারে, যা যে কোনো ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে বিপজ্জনক। সুতরাং আপনি যদি ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য ওষুধ খান, তাহলে বেশি পরিমাণে সজিনা পাতা না খাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তবে এ কথা ঠিক যে সপ্তাহে 2-3 দিন সজিনা ডাঁটা বা পাতা অল্প পরিমাণে খেতেই পারেন। আসলে একটু জেনে বুঝে এবং নিয়মের কথা মাথায় রেখেই সজিনা পাতা খেলে উপকৃতই হবেন, পার্শ্ব প্রতিক্রিয়ারও আশঙ্কা থাকবে না। সকলেই ভালো থাকবেন। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।